আসসালামু আলাইকুম, মারিয়া রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করব তার্কিশ একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্ট রেসিপিটির নাম কুনাফা, আর এই কুনাফাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজা। আর যে কেউ এই ডেজার্টটি তৈরি করতে পারবে খুব সহজে, অল্প কিছু উপকরণ দিয়ে। তাহলে চলুন তৈরি করা যাক এই তার্কিশ কুনাফা ডেজার্ট রেসিপিটি। উপরে ক্রিস্পি লাচ্ছা সেমাইয়ের লেয়ার, আর ভিতরে ক্রিমি একটা ভাব, খেতে অসম্ভব মজা। প্রথমে আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 400 গ্রামের মতো। যেহেতু লাচ্ছা সেমাইটা একটু কাঁচা কাঁচা থাকে, তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য। একেবারে কম আঁচে আমি এটাকে ভালো করে মিনিট খানেক ভেজে নেব। আমার লাচ্ছা সেমাইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন লাচ্ছা সেমাইটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে আমি একটি পাত্রে কুসুম গরম দুধ নিয়ে নিব 3 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ ফুড কালার, এটা অপশনাল, আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। আমার পাত্রটি যেহেতু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি পাত্রটি পরিবর্তন করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি বাটার 3 টেবিল চামচ, বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। দিয়ে দিচ্ছি সেই ফুড কালার মেশানো দুধটুকু, দিয়ে ভালো করে আমি মেখে নেব। প্রথমে আমি বাটারটাকে ভালো করে মেখে নিয়েছি, এখন সেমাইগুলোর সাথে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে সেমাইগুলো একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, তাহলে ডেজার্টটি দেখতে সুন্দর দেখা যাবে না। এই যে দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি সবগুলো উপকরণ আমি একসাথে। এখন আমি যে পাত্রে কুনাফাটি সেট করব, সেই পাত্রে কিছু পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন মেখে রাখা সেই সেমাই থেকে অল্প অল্প সেমাই দিয়ে আমি ভালো করে সেট করে নিব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে সেট করে নিচ্ছি। সাইড থেকে একটু পিৎজার মতো করে উঠিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পারছেন যে আমি কিভাবে একটু সাইডটা একটু উঠিয়ে তারপরে এটাকে সেট করে নিচ্ছি। এভাবে সেট না করলে ভিতরে যে আমি ক্রিমের যে লেয়ারটা দিব, সেটা তাহলে বেরিয়ে যাবে বেক করার সময়। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে এবং খুবই সময় নিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিবেন। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে এভাবে হ্যান্ড মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ না করেন। যেহেতু আমি পরবর্তীতে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব, তাহলে চিনিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি কর্ন পাউডার 4 টেবিল চামচ। কর্ন পাউডারটা দেওয়ার সাথে সাথেই ভালো করে এটাকে নাড়তে হবে, না হলে জমাট বেঁধে যাবে। খুব সুন্দর করে এভাবে ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। যেহেতু আমি চিনি ব্যবহার করেছি, আমি এখানে 1/2 কাপ কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে সম্পূর্ণ কন্ডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে নিব সবগুলো উপকরণ মিশে যাওয়ার আগ পর্যন্ত। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ভেতরের ক্রিমটা তৈরি। এখন কুসুম গরম অবস্থায় ক্রিমটাকে ভালো করে সেট করে নিতে হবে, না হলে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে, আপনারা সেট করে নিতে পারবেন না। দেখুন আমি কিভাবে সেট করে নিচ্ছি। এটা স্প্যাচুলার সাহায্যে খুবই আস্তে আস্তে এটাকে সেট করে নিতে হবে। আমার স্প্যাচুলাতে যেহেতু বেশি লেগেছিল, তাই আমি পারছিলাম না, এই জন্য আমি এরকম একটা চামচের সাহায্যে এটাকে বিছিয়ে দিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি উপর থেকে সেই মেখে রাখা সেমাইগুলো। খুবই সুন্দর করে সেমাইগুলো সেট করতে হবে, না হলে ক্রিমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
আমি এখানে ভালো করে সেট করে নিচ্ছি চেপে চেপে। এখন এটিকে আমি ভালো করে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো, মিডিয়াম আঁচে। আমার সেমাইটি বেক করা হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দুই ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমি। খুবই সাবধানে রেখে মোল্ড আউট করতে হবে। এখন খুব সুন্দর করে মোল্ড আউট হয়ে গিয়েছে, কারণ আমি এটার মধ্যে বাটার ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি উপর থেকে মধু দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি সিরাপ ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল টার্কিশ এই কুনাফা ডেজার্ট রেসিপি। এই কুনাফাটি খেতে যেমনই সুস্বাদু, তেমনই তৈরি করতে খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ দিয়ে যে কেউ বাসায় এই কুনাফাটি তৈরি করতে পারবেন। তাহলে এই কুনাফা রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই ঈদ স্পেশাল হিসেবে। আশা করি আমার এই কুনাফা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে শেয়ার করেছি রেসিপিটি এবং অল্প কিছু উপকরণ দিয়ে। আজ এই পর্যন্তই। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।